नमस्कार श्री अम्मा भगवान शरणम आम्रा एखन श्री भगवानेर बोध शुनब सब अनुभवी पुरोनो आजकेर चमत्कार आमी राशिया थेके गालिना दिवोर्त्सोवा बोलछी 74,000 दीक्षा यज्ञे अंश नेवार पर थेके आमार जीवने एक नतून अध्यायेर सूचना होयेछे এই পরিবর্তন আচমকা হয়নি কিন্তু এটি ছিল সূক্ষ্ম খুবই স্বাভাবিক গভীর এবং অত্যন্ত সুস্থিতি সম্পন্ন আমার জীবনে ব্যক্তিগত দুঃখ দ্বন্দ্ব তুলনাবোধ একটুও অবশিষ্ট নেই অতীতের স্মৃতি আমাকে আর বিরক্ত করে না এবং ভবিষ্যতের চিন্তা আমাকে উদ্বিগ্ন করতে পারে না যদিও কিছু সমস্যার সমাধান এখনো হয়নি তবুও সেগুলি আমার চোখে সমস্যা হিসেবে আর ধরাও দেয় না আমি লক্ষ্য করছি যে আমি আর বিক্ষুব্ধ হয়ে উঠি না মন আর বিভিন্ন গল্পও বলে না এমনকি কোনো ব্যক্তি আমাকে আঘাত করার মতো কথা বললেও আমি সহজেই তার সাথে আলাপচারিতা করতে পারি অর্থাৎ অন্তরে দুশ্চিন্তার ছায়া মাত্র থাকে না কোনো রকম অপরাধ বোধ বা ভয় আর নেই মৃত্যু ভয়কে অতিক্রম করার পর থেকে আমার জীবনে অন্যান্য ভয়ও দূরীভূত হয়েছে জীবনে কোনো কিছুকেই প্রতিরোধ করার প্রবণতা আর নেই সম্প্রতি একদিন আদালতে গিয়ে আমি সম্পূর্ণ শান্ত ছিলাম যদিও আগে ওই রকম পরিস্থিতিতে আমি উদ্বিগ্ন হয়ে পড়তাম কিছু প্রতারক আমার বৈদ্যুতিন স্বাক্ষর জাল করে কর অফিসে পূর্ববর্তী বেশ কিছু সময়ের জন্য বহু লক্ষ টাকার নকল ঘোষণাপত্র জমা করেছিল তদন্ত চলাকালীন আমি সম্পূর্ণ শান্ত ছিলাম এমনকি আমি মজাও করছিলাম এবং নিজের প্রতিক্রিয়া দেখে বিস্মিত হয়ে উঠছিলাম মনে হচ্ছিল যেন এই ঘটনা আমার জীবনে ঘটেইনি আমি কোনো কোনো সময় কারণ রহিত ভালোবাসা এবং আশীর্বাদ অনুভব করতে পারি কোনো কোনো সময় আমি শরীরে আশীর্বাদ অনুভব করতে পারি মূলত ধ্যানমগ্ন অবস্থায় আমার এই অনুভূতি হয় জগৎ এখন অনেক বর্ণময় মনে হয় সমস্ত রঙই যেন এখন অনেক উজ্জ্বল হয়ে উঠেছে ঠিক যেন সত্য বৃষ্টিতে ভেজা জিনিসের মতো সমস্ত কিছুতেই উৎসব এবং অভিনবত্বের অনুভূতি খুঁজে পাই যখন আমি কোনো কিছুর দিকে তাকাই আমার মন সেই বস্তুকে ফুল অথবা গাছ হিসেবে চিহ্নিত করে না আমি গভীর বিস্ময় ও আনন্দের সাথে কেবল সেই বস্তুর আকৃতি ও রং অনুভব করতে পারি ঠিক যেন প্রথমবার বস্তুটি দেখার মতো আমার কোনো একটি নির্দিষ্ট আন্তরিক স্থিতি সবসময় থাকে এমনটা নয় এটা কখনো শান্তি কখনো নিঃশব্দতা কারণ রহিত ভালোবাসা আশীর্বাদ এবং করুণা সব সময় প্রবল ঊর্জা শক্তি অনুভূত হয় জীবনের কঠিন মুহূর্তগুলিতে আবেগ জেগে ওঠে কিন্তু তা কার্যকরী হওয়ার আগেই তৎক্ষণাৎ মিলিয়ে যায় যদি কখনো বা আবেগের অনুভূতি খুবই প্রবল হয় তা আতশবাজির মতো বিস্ফোরণের সৃষ্টি করে এবং তৎক্ষণাৎ মিলিয়েও যায় কোনো কোনো সময় আমি অনুভব করতে পারি যে আমার শরীর আসলে আমার নয় কারণ এটি আমার নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করে অনেক সময় আমি এই গভীর উপলব্ধিতে পৌঁছতে পারি যে সমস্ত কিছুই আসলে স্বয়ংক্রিয়ভাবে ঘটছে আমি আমার জীবনকে উপভোগ করতে শুরু করেছি তা সে প্রকৃতির সৌন্দর্য এবং বৈচিত্র্যই হোক বা জীবনের অন্যান্য দিকই হোক যে সমস্ত মানুষদের সাথে আমার পরিচয় হয় অনেক সময় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা অনুভব করতে পারি নিয়মিতভাবে শ্রী আম্মা এবং শ্রী ভগবানের প্রতি আমার অন্তরে অসীম কৃতজ্ঞতা জেগে ওঠে কারণ তারা আমাকে অনেকের মধ্যে খুঁজে নিয়ে মার্গদর্শন করেছেন এবং প্রেমপূর্ণভাবে আমার জীবনে অসংখ্য চমৎকারিক আধ্যাত্মিক অনুভূতি ও জ্ঞান প্রদান করেছেন যা রাজকীয় উপহারের সমতুল্য আমি বুঝতে পারি শ্রী পরমজ্যোতি আমাকে ঠিক কতখানি ভালোবাসেন প্রেম এবং করুণার সাথে তারা আমাকে এত সুন্দর আশীর্বাদ প্রদান করেছেন তারা সত্যি কত মহান এবং কি চমৎকারিকভাবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেন আমি হৃদয় থেকে শ্রী পরমজ্যোতির প্রতি চিরকৃতজ্ঞ